ডিসকাউন্ট অফারে পাওয়া যাচ্ছে বউ, দেখে শুনে দরদাম করে নিতে পারবেন। বাজারে কি কি কিনতে চান আপনি? চাল, ডাল, তেল, লবণ কিংবা জামা কাপড়, জুতা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ঈদের সময় গরু ছাগলও। তবে কখনো কি শুনেছেন বাজারে বউ কিনতে পাওয়া যায়? দেখে শুনে দরদাম করে নিতে পারবেন জীবনসঙ্গিনীকে। কখনো কখনো আবার ডিসকাউন্ট অফারও পাওয়া যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, এরকমই একটি বাজার বসে ইউরোপের দেশ বুলগেরিয়ায়। বছরে চারবার মেয়েদের সাজিয়ে গুছিয়ে উঠানো হয় এই মেলায়। দূর দূরান্ত থেকে খদ্দেররা আসেন এই মেয়েদের বিয়ে করার জন্য। নগদ টাকা দিয়ে স্ত্রী হিসেবে মেয়েদের কিনে নেন তারা। দূর থেকে দেখে মনে হবে রঙের মেলা বসেছে শহরের প্রান্তে, কাছে গেলে ততটাই তাজ্জব হতে হয়। মেলার মতোই সাজানো গুছানো চারপাশ, জিনিসপত্র সাজিয়ে বসেছেন দোকানিরা, মানুষজন রং বেরঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে আধুনিক ও ঐতিহ্যবাহী সাজে এক ঝাঁক তরুণীর ভিড়। মডেলিং এর কায়দায় তারা হেঁটে বেড়াচ্ছে, নাচছে, আর পাশে তাদের অভিভাবকরা দাঁড়িয়ে জোরে জোরে নিলাম তুলছেন। যে মেয়ে যত সুন্দর তার দাম তত বেশি। একবিংশ শতকে এসে মেয়ে কেনা বেচা এমনটা আবার হয় নাকি? জায়গাটা মধ্য বুলগেরিয়ার স্তারা জাগুরা। বসন্তের শুরুতে এখানে বসে বউ মেলার আসর, কুমারী মেয়ে বিক্রি হয় বলে অনেকে আবার এই মেলাকে কুমারী মেলাও বলে থাকেন। মেলা নয়, এটা মূলত ব্রাইড মার্কেট, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় বউ কেনার হাট। শুনতে খারাপ লাগলেও এখানকার এক সম্প্রদায়ের কাছে এটাই ঐতিহ্য। এই সম্প্রদায়কে স্থানীয়রা কালাই ধুজি বলে। এই হাটে 13-20 বছরের মেয়েদের চাহিদা বেশি, দামও অনেক। বয়স বাড়লে দামও কমে। কালাই ধুজিরা নানা পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন, অভাব অনটন তাদের নিত্যসঙ্গী। খুবই দরিদ্র এই লোকগুলো, তাই পছন্দের জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য এমন মেলার আয়োজন করে থাকে কালাই ধুজিরা। এটা তাদের রোজগারের একটি পন্থা। অনেকেই রুমা সম্প্রদায়ের এই রেওয়াজকে মধ্যযুগীয় বর্বরতা আখ্যা দিলেও তাদের কাছে এটা ঐতিহ্য এবং তারা এটাকে টাকা রোজগারের একটা উপায় হিসেবে দেখে থাকে। মেলায় বউ কিনতে নানা জায়গা থেকে হাজির হয় পুরুষেরা। নিলামের মতো করে যে পুরুষ বেশি দাম দেয় তার হাতেই মেয়েকে তুলে দেয় তাদের অভিভাবকরা। এই মেলায় তরুণীদের সাজ পোশাকও দেখার মতো। পোশাকের সঙ্গে তাদের গয়না ও তাদের চুলের সাজ নজর কাড়ে পুরুষদের। পছন্দের পাত্রি কেনার পাশাপাশি খাওয়া দাওয়াও বেশ। গ্রিল করা মাংস আর বিয়ার থাকে তাদের পছন্দের তালিকায়। জীবনসঙ্গী পছন্দ হয়ে যাওয়ার পর নাচ গান শুরু হয়। নাবালিকা বিয়ে এখানে বৈধ, এ কারণেই 13-14 বছর বয়সের মেয়েরাও বিক্রি হয় এই মেলায়। যদিও ইউরোপের বিভিন্ন এনজিও এবং নারী অধিকার কর্মীরা এই বউ মেলা বন্ধ করার আন্দোলন করছেন। রুমা সম্প্রদায়ের মেয়েরা এই বিয়েতে কতটা খুশি হয় বা আদৌ খুশি হয় কিনা সেই প্রশ্ন তাদের পরিবারের কাছে গুরুত্বপূর্ণ নয়। এই বিয়ের মূল শর্ত হলো মেয়েদের সতীত্ব। যে যত সুন্দরভাবে নিজেদের মেলে ধরবে ততটাই দাম পাবে তার পরিবার। অনেক মেয়ে জানিয়েছেন পাত্র পছন্দ না হলেও দাম বেশি দিলে তার হাতে হাত রাখতে হয়, অপছন্দের মানুষের সঙ্গে কাটাতে হয় সারা জীবন। তবে এত কিছুর পরও কালাই ধুজিরা তাদের এই সংস্কৃতি হারাতে চান না। তরুণ প্রজন্মেরা রাজি না থাকলেও তাদের বয়োজ্যেষ্ঠরা এই প্রথা নষ্ট করতে রাজি না। তারা তরুণী মেয়েদের মেলায় অংশ নিতে বাধ্য করে, আর তারাও টাকার জন্য এই মেলায় অংশগ্রহণ করে থাকে, যা ইসলাম সমর্থন করে না।